আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া বলছি ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য বেশি মনে পড়ে, যারা আসলে আমার আপন ছোট ভাই অনেক দূরে আছেন তার জন্যও খুব মনে পড়ে। বিশেষ করে আমাদের আপন অনেক মানুষ আছে, বিশেষ করে আমার যেমন খারাপ লাগে আমার যেমন ভালো লাগে, এই জিনিসগুলো সবার মধ্যেই এই ধরনের কাজগুলো করে। যেমন আমার ভাইরও আমাদের জন্য খারাপ লাগতেছে, বা এরকম অনেক ভাই বোন আছে যারা দূর প্রবাসে আছেন, ফ্যামিলি থেকে দূরে আছেন, এই সময়টাকে অনেক মিস করেন, অনেক মিস করেন। তাদের জন্য আসলে ঈদটা যেন ভালো কাটে, সময়টা যেন সুন্দরভাবে সবাই যেন উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশায় আমাদের এই ছোট্ট উপস্থাপন। আর আমাদের এই জিনিসটা বাকি কথা বলবে আমার বাইকনা জুবায়ের। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন, ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো যারা আমাদের সহযোগিতা করেন, যারা ঢাকার ভিতরে, ঢাকার বাহিরে, সারা বাংলাদেশে, গ্রামে, জেলায়, শহর, যে যেখানে বসে আমাদেরকে সহযোগিতা করেন, এবং বিদেশে বসে যারা দূরপ্রবাসে থাকেন, সব জায়গাতে আমরা আপনাদের সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ। তো সবাইকে জানাচ্ছি আমরা ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাই সহপরিবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যারা ইমন এন্টারপ্রাইজে আসি আমাদের সবার জন্য দোয়া রাখবেন, এবং যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তারপর আমি আরেকটু বলতেছি, সবাইকে অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ছাড়া ইমন এন্টারপ্রাইজ আজকে এখানে আসতে পারতো না, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আজকে ইমন এন্টারপ্রাইজ আপনারা সবাই চিনেন। অবশ্যই আপনাদের কাছে আমরা প্রয়োজন এন্টারপ্রাইজের যতগুলো এমপ্লয়ার যারা আমরা সবাই আছি, ইনশাল্লাহ আপনাদের কাছে সবাই আমরা কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে অবশ্যই ধরিয়ে দিবেন। অবশ্যই কোনো ভুলভ্রান্তি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন, আর একটু শেয়ার করে দিবেন, আশা করবো এটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আবার ঈদ উল আজহার আবার ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।